আজকের রবিবারে আমরা হারকুলিস নামক এক মহান ব্যক্তিত্বের মিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। রোমান ভাষায় হারকুলিস, যা গ্রিক নায়ক হেরাকলস, প্রাচীন গ্রিক ও রোমান পুরাণ অনুসারে হারকুলিস নামটি বিশ্ববন্দিত। শুধু নাম নয়, নানা গুণে সমৃদ্ধে ভরা এক চরিত্র হারকুলিস, দেবতাদের দেবতা জিউস পৃথিবীর সুন্দরী মানবী অ্যালকামেন এর প্রেমে পড়ে যায়। এরপর জিউস ও অ্যালকামেনের মিলনে জন্ম হয় হারকিউলিসের। অন্যদিকে দেবীদের রানী হীরা জিউসকে ভালোবাসত, তাই সে কখনো হারকিউলিসের ভালো চায়নি। সেই শিশু হারকিউলিসকে মেরে ফেলার জন্য দুটি বিষধর সাপ পাঠায়, কিন্তু সাপ দুটিকে শিশু হারকিউলিস সহজে হাত দিয়ে পিষে মারে। হারকিউলিস যৌবনকালে একজন বিশাল দেহধারী ও প্রচণ্ড শক্তিশালী যুবকে পরিণত হয়। হারকিউলিস থিবস রক্ষা করেছিলেন, তাই থিবসের রাজা ক্রিয়ন তার জ্যেষ্ঠ কন্যা মেগারার সাথে তার বিয়ে দিয়েছিল। তাদের কয়েকটি সন্তান হয়, কিন্তু দেবী হীরা হারকিউলিসের ওপর এমন জাদু বিস্তার করে যে তার স্ত্রী পুত্রদের চিনতে না পেরে সে হত্যা করে। চেতনা ফিরে পেলে হারকিউলিস বুঝতে পারে সে কত বড় পাপ করে ফেলেছে, তাই সে অ্যাপোলো দেবতার কাছে যায়। অ্যাপোলো কোনো শাস্তি না দিয়ে রাজা ইরোস্থিয়স এর কাছে পাঠায়। ইরোস্থিয়স 10টি ভয়ঙ্কর কাজ ও অভিযানে পাঠায়, তবে পরবর্তীতে 10টি কাজ 12টি হয়ে পড়ে। তার অসাধারণ কাজগুলির মধ্যে ছিল নেমিয়ান সিংহের সাথে যুদ্ধ। এই সিংহটি ছিল ইম্পারভিয়াস টু অল ওয়েপন্স, অর্থাৎ কোনো অস্ত্র তাকে ভেদ করতে পারবে না। এই সিংহকে সে তার হাত দিয়ে চোয়াল ভেঙে মেরে ফেলে। তার অপরকীর্তি ভয়ঙ্কর মনস্টার হাইড্রার সঙ্গে লড়াই, যার 9টি অত্যন্ত বিষাক্ত মাথা। হাইড্রার একটি মাথা কাটলে তার জায়গায় 2টি মাথা জুড়ে যায়, কিন্তু তবুও তাকে অত্যন্ত বীরত্বের সঙ্গে মেরে ফেলে। হাইড্রার রক্ত এতই বিষাক্ত ছিল যে তার রক্ত ভবিষ্যতে ব্যবহার করার জন্য হারকিউলিস তা সংগ্রহ করে রেখেছিল। এরপর সে একটি সুবর্ণ সিংওয়ালা হরিণকে ধরার জন্য 1 বছর প্রয়াস করার পর সফল হয়। এভাবেই একটি শক্তিশালী জঙ্গলি শুয়োরকেও সে তার কব্জায় আনতে সক্ষম হয়। এরপর হারকিউলিসকে বিশাল বড় আস্তাবলকে একদিনে সাফ করতে বলা হয়। আসলে এটি এতটাই বড় ছিল যে একজন মানুষ 1 মাসেও সেই কাজ করতে সক্ষম হতে পারবে না, কিন্তু হারকিউলিস বৌদ্ধিক ও দৈহিক শক্তি দিয়ে নদীর বাঁক ঘুরিয়ে নিমেষের মধ্যে সে কাজটি সম্পন্ন করে। তার এই সমস্ত কীর্তির কথা দেশে বিদেশে ছড়িয়ে পড়তে থাকে। এরপর তাকে লড়তে হয় একটি শক্তিশালী ষাঁড়ের সঙ্গে, যে ষাঁড়টির শিং ধরে হারকিউলিস আছড়ে মেরে ফেলে। শক্তিশালী ষাঁড়কে মারার পর থেরেসিয়ান সম্রাট ডায়োমেডেসের মানুষ খেকো ঘোড়াগুলোকে সে হত্যা করে। ঘোড়াগুলো শুধু মানুষের মাংস খেত বলে কেউ তাদের ধারে কাছেও যেতে পারত না। এরপর হারকিউলিস বেরিয়ে পড়ে অ্যামাজনের রানী হিপ্পোলাইটের কোমরবন্ধনী বা বেল্ট আনতে। তখন হীরা অ্যামাজন অধিবাসী সেজে রটিয়ে দেয় যে হারকিউলিস রানী হিপ্পোলাইটকে কিডন্যাপ করতে এসেছে। এরপর ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং হারকিউলিস বুদ্ধি ও বলের সাহায্যে রানীর কোমরবন্ধনী দখল করতে সক্ষম হয়। হারকিউলিস এবার 3 মুখ বিশিষ্ট ভয়ঙ্কর মায়াবী কুকুরকেও পরাস্ত করে। তারপর পাহাড় ডিঙিয়ে এক বিপজ্জনক জঙ্গলের ভিতরে ঢুকে তাকে সুবর্ণ আপেল আনতে যেতে হয়। এই আপেল অন্য কারো নয়, স্বয়ং হীরার, যে হারকিউলিসকে জন্মের পর থেকে মারা ষড়যন্ত্র করেছিল। এই আপেলের গুণ ছিল যে এটি যে খাবে সে অমর হয়ে যাবে। এভাবে হারকিউলিস তার সমস্ত টাস্ক কমপ্লিট করে। বন্ধুরা, হারকিউলিস সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন দর্শকদের জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।